গুড মর্নিং, এইমাত্র আমরা ডাউকি বর্ডার হয়ে জোয়াইতে যাওয়ার পথে সোনাং প্যাডেনে থেমেছি। এই ভিলেজটা দেখার খুব ইচ্ছে ছিল আমার। সো এখানে অ্যাডভেঞ্চার ট্যুর আছে, জিপলিং, ক্যাম্পিং, রক ক্লাইম্বিং, কায়াকিং, স্নোরকেলিং, ক্লিফ জাম্পিং সহ সব কিছুই আছে। সো আমি সামনের দিকে এগোই। এটা আমার ফার্স্ট টাইম এই জায়গাটাতে আসা। সো প্রথমে এই মনোমুগ্ধকর এই ব্রিজটা দেখে খুব ভালো লাগছে, আর তারপরে পানির যে আওয়াজটা পাচ্ছি। আসলে মেঘালয়ের এই পার্টটাতে যত ঘোরা যায় ততই ভালো লাগে। সো এখান থেকে ও বিউটিফুল বিউটিফুল। সো প্যাকিং চলছে এখানে। সোনাং প্যাডেনে আসবেন, এই ব্রিজটাতে বসবেন এবং আকাশ এবং মেঘ দেখবেন পাহাড়ের ফাঁকে। সুন্দর একটা জায়গা, এবং এই যে ঝর্ণার আওয়াজটা, এটা আপনাকে বেশ শান্ত একটা ফিলিংস দিবে। সো ইটস এ বিউটিফুল প্লেস। সো আজকে সোনাং প্যাডেনে অনেক গরম। সো আমরা এখন বোটিংয়ের দিকে যাচ্ছি, বোটিং, কায়াকিং এবং সুইমিং। গুড ওয়েদার টু এনজয়। এখানে ক্যাম্পিংও হয়, সো এটা গরমের সময়। আমি যেটা শুনেছি যে শীতের সময় ক্যাম্পিংটা খুব ভালো জমে আর কি। This is the beautiful place for camping. So, সোনাং প্যাডেনে বোটিং এর জন্য কিছু নিয়ম বেঁধে দেওয়া আছে। আমি প্রথমে এদের সাথে ওই দূরের বোটটার জন্য বেশ দাম কষাকষি করছিলাম, পরে দেখলাম যে না, এদের এখানে রুলস আছে, যে ওখানে লেখা আছে পার বোট 600 অ্যান্ড এটা ফিক্সড। সো এখানে এসে দামাদামি করার কোনো প্রয়োজন নেই, ইটস ফিক্সড পার বোট। এখানে জিপলিংয়ের ব্যবস্থা আছে, ওই যে একজন যাচ্ছেন এপার থেকে একদম ওপারে। আমরা উমওয়ার নদীতে প্রায় এক ঘন্টার একটা জার্নি নিয়েছি। সো যাচ্ছি, সো রাস্তার পাশে এরকম সুন্দর সুন্দর জায়গায় যেখানে একটা ঝর্ণা দেখলাম এবং এই পাশটাতে একদম দাদা পাথর আছে, ওদিকে এখানকার অধিবাসীরা প্লাস অন্যান্যরা ফিশিং করছে। অসাধারণ একটা জায়গায় চলে এসেছি আমরা, আসতে আসতে একদম নদীটার এতক্ষণ নদীর লেভেলটা একটা ছিল, এখন এই জায়গাটাতে দেখা যাচ্ছে উপর থেকে পানি এসে মিশে যাচ্ছে।